হ্যালো লাকসুন, তো গাইস সকাল সকাল ভয়ঙ্কর ভয়ান আয়া করলাম। তো প্রচুর গরম পড়ছে তো, মানে একেবারে গরম। এই করে যে ওয়েদার খারাপ ছিল, আজকে একটু ওয়েদার একটু খারাপ, আজকে একটু গরম। হ্যাঁ, আজকে ওয়েদার রোদ কম কিন্তু প্রচুর গরম গরম। তারপর হচ্ছে এইকদিন তো বৃষ্টি হইলো, তখন তো মানুষ চাইছে যে এত বৃষ্টি হইলে কী ব্যাপার, এর জন্য আর কি যে বৃষ্টি দিয়েছে। একটা জিনিস ভাবলাম, মশা ভাবলাম যে এবার যে শুরুতে, এবার গরমের শুরুতে কিন্তু বৃষ্টি নামলো না, দেখে কিন্তু মানুষ জায়গায় যায়, কিন্তু মোনাজাত করলো, মোনাজাত করলো, দোয়া টোয়া করলো, নামাজ কালাম পড়লো, এই বৃষ্টির কারণে। হ্যাঁ, এই বৃষ্টির কারণে তো আল্লাহ বৃষ্টি দিচ্ছে, যারপর তারপরে বৃষ্টি দিচ্ছে। তো এই কয়েকদিন একটু বেশি বৃষ্টি নামার কারণে মানুষ আবার অতিপ্রিয় কয়, হাই রে আল্লাহ বৃষ্টি দিতেছে গো, আল্লাহ শুরু করছে, মানে মানুষ কোন ফিলে যান নাই, কোন ফিলে আল্লাহ যাব না, মানে আল্লাহ এখন মধ্যে সমুদ্রে বৃষ্টি দিলি দোষ না দিলি, মোনাজাত করলো আল্লাহর কাছে, কান্দাকাড়ি করলো, আল্লাহ বৃষ্টি দেয় না, আল্লাহ দিছে, এখন মানুষ অদৃষ্ট হয়ে গেছে, তাহলে আল্লাহ কোন নিয়ে যাবো, তাহলে মানুষ বাসায় কয়েল ছিল, তা আমি তো জানি না যে এটাকে এত মশা, কালকে তো এত মশা ছিল, তাই যে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি শেষ হয়ে গেছে তো ওই জন্য এত মশা করতে পারছে, এই গরমে তুমি যে একটা গেঞ্জির উপর দাঁড়িয়ে একটা শার্ট যে পরছো, তোমার কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। দেখুন কথা বললা তুমি যে ভালো লাগতেছে, ভালোই লাগতেছে, খারাপ মশা মারো, মশা মারো, মশা খাইব তো একটু রক্ত, না রক্ত খাওয়া যাবে, এক এক শরীরের এক ফোঁড়া রক্ত, বুঝো নাই দাম কত তুমি জানো, রক্তের দাম কত, রক্ত রক্তের দাম, মানে সিচুয়েশন বুঝা রক্তের দাম, এমন সময় আছে এক ব্যাগ রক্ত মানুষ 1,00,000 টাকা দেয় কিনে, আবার এমন সময় আছে 10,000 টাকা দেয় কিনে, মানে সিচুয়েশন বুঝে, মানে আমার খুব দরকার এই মুহূর্তে, আমার ইমার্জেন্সি রক্ত দরকার, কত টাকা লাগবে আমার কো, 1,00,000 টাকা 1,50,000 টাকা সব আমি দিব, রক্তের কোনো নির্দিষ্ট দাম নেই, রক্ত সব সেই ধরে যায়, তোমার শরীরে কয় ফোঁড়া রক্ত আছে যে তুমি রক্তের ব্যবসা